নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। ইন্ডিয়ান টেস্ট উইথ পূর্ণিমা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে পটলের একটা সুন্দর রেসিপি করে আপনাদের দেখাচ্ছি। এই যে আমি পটল নিয়ে নিয়েছি, এবার আমি পটলগুলো কেটে নেব। এই যে এইভাবে কিছু কিছু ছাল রেখে পটলগুলোকে ছুলে নিচ্ছি। পুরো ছালটা আমি তুলব না, কিছু কিছু রেখে রেখে তারপরে পটলটাকে ছাড়িয়ে নেব। পটলগুলো কাটা হয়ে গেছে, এবার এই পটলের এই সাদা অংশ দিয়ে আমি একটু একটু করে চিরে দেবো। এইভাবে প্রত্যেকটা পটল আমি এইভাবে মধ্যেখান দিয়ে কেটে নেব। পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি। গোটা কাঁচা লঙ্কা চিরে নিচ্ছি। এবার আমি সর্ষেটা বেটে নেব, সঙ্গে কিছুটা পোস্তও নিয়ে নিচ্ছি। কটা পাকা লঙ্কাও একসাথে দিয়ে দিচ্ছি। সর্ষে, পোস্ত, লঙ্কা তিনটেই একসাথে আমার বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো লাল করে ভেজে নেব। পটলটা একটু কালার এসে গেছে, লাল লাল ভাব এসে গেছে, এবার আমি নুন দিয়ে দিচ্ছি। আগে নুন দিয়ে দিলে জল বেরিয়ে যেত, ভাজাটা ভালো হতো না। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি। ফোড়নে কালো জিরা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম। সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষেটা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি, এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা পটলগুলো এবার দিয়ে দিচ্ছি। আবার কিছুক্ষণ ফুটে উঠুক। পটলের রেসিপিটা আমার হয়ে গেছে, নামাবার আগে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা তেল দিয়ে দেবো।
একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। গ্যাসটা অফ করে সর্ষে তেলটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, কারণ সর্ষের তেলে যে ঝাঁজটা আছে সেটা তরকারির মধ্যে ভালো করে বসে যাবে। এবার ঢাকনাটা তুলে নিলাম। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর তেল তেলও ভেসে রয়েছে, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। এবার আমি তরকারিটাকে ঢেলে নিচ্ছি। নমস্কার।